मंगलवार থেকে 10 মাইল ব্রিজের কাজ শুরু হওয়ার জন্য কিছু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ বিধি আরোপ করা হয়েছে। 21 জুন থেকে 26 জুন পর্যন্ত যে কোনো রূপ ভারী যানবাহন যেমন বাস, ট্রাক, ইঞ্জিন ভ্যান ইত্যাদি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকিবে। নামখানা ব্লকের পরপর দুটি গুরুত্বপূর্ণ সেতুর ওপর দিয়ে 6 দিন বন্ধ থাকবে যাত্রীবাহী বাস পরিষেবা, পাশাপাশি বন্ধ থাকবে ভারী যান চলাচল। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের 117 নম্বর জাতীয় সড়কের লালপুল ব্রিজ এবং 10 মাইল ব্রিজের কাজ চলার কারণে যান চলাচলের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিষয় নিয়ে সাধারণ মানুষকে অবগত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নামখানার বিভিন্ন এলাকায় করা হচ্ছে মাইকিং। নামখানার বিভিন্ন জায়গায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এবং নামখানা থানার পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। নামখানার বিভিন্ন জায়গায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এবং নামখানা থানার পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। প্রশাসন সূত্রে জানা যায়, নামখানা থেকে বকখালি পর্যন্ত 117 নম্বর জাতীয় সড়কের লালপোল ব্রিজ এবং 10 মাইল ব্রিজের ঢালাই সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা হবে। তাই 21 জুন থেকে 26 জুন এই 6 দিন দুটি ব্রিজের ওপর দিয়ে যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে 24 জুন সন্ধ্যে থেকে ছোট চার চাকা গাড়ি যেমন টোটো, অটো সহ ইঞ্জিন ভ্যান ও জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই কয়েকদিন যাত্রীবাহী বাস সহ বড় যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা থাকলেও ব্রিজের ওপর দিয়ে সাইকেল সহ মোটর সাইকেলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। 27 জুন থেকে আবারও পুনরায় সমস্ত গাড়ি স্বাভাবিকভাবে চলতে পারবে। নামখানা থেকে ক্যামেরায় শুভাশিস সর্দারের সঙ্গে অমিত মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।